প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে সিলেটের চাঞ্চল্যকর হত্যা 2020 সালের অক্টোবর মাসের 11 তারিখে সিলেট বন্দরবাজার পুলিশ পাড়িতে রায়হানকে হত্যা করা হয়েছিল। রায়হানের প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং কর্মসূচি হয়েছিল। প্রথম দিকে যদিও রায়হানকে ছিনতাইকারী বলে থানার পুলিশ যারা দোষী ছিল তারা কিন্তু বলেছিল যে রায়হান একজন ছিনতাইকারী হিসাবে তারা ধরেছেন, কিন্তু পরবর্তীতে যখন এলাকার সচেতন নাগরিক বা এই এলাকার কাউন্সিলর আপনার আমার সিলেটের মাটি ও মানুষের খুবই প্রিয় পরিচিত মুখ কাউন্সিলর মখলিসুর রহমান কামরান 9 নং ওয়ার্ডের, তিনি যখন মিডিয়ার সামনে আসলেন এবং এসে সমস্ত তত্ত্ব এবং জোর গলায় বলেছিলেন যে এই ছেলেটি একটি ভালো ছেলে, এই ছেলেকে নিশ্চয়ই কোনো পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এর বিচার আমরা চাই, সেই ডাকেই কিন্তু সিলেটবাসী তথা বিশ্বের বেশ কিছু দেশে জনগণ কিন্তু এগিয়ে পড়েছিলেন এবং সেই ডাকে কিন্তু সাড়া দিয়েছিলেন। আর সেই সাড়া থেকেই কিন্তু আজ পর্যন্ত সেই মামলার বিষয়ে কি হচ্ছে কি হচ্ছে না আপনারা অনেকেই জানতে চান, আমাদের সাথে অনেক যোগাযোগ করছেন এবং দীর্ঘদিন থেকে হয়তোবা আমাদের 9 নং ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর মহোদয়ের বক্তব্য আমরা নিতে পারছি না। আপনারা অনেকেই আমাদেরকে বলছেন যে কাউন্সিলর মহোদয়কে আমরা দেখতে পাচ্ছি না, এবং কাউন্সিলর মহোদয় যদি আমাদেরকে বলতেন যে বর্তমানে মামলার অবস্থা এবং পরিস্থিতি কি, তাহলে হয়তো আমরা অনেকটা বুঝতে পারতাম। তো আজকে আমরা অনেক কষ্ট করে হলেও শতব্যস্ততার মাঝে থাকা সত্ত্বেও কিন্তু আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি সিলেটের ম্যাগাজিন টিভিতে আমাদের সেই জনপ্রিয় কাউন্সিলর মখলিসুর রহমান কামরান। আমরা আজকে দু একটি প্রশ্ন করব, অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন। আমরা আপনার কাছে জানতে চাই রায়হানকে হত্যা করা হয়েছিল এবং রায়হান আপনার নিকট আত্মীয়, আর সেই রায়হানকে হত্যার পর আপনি যে ভূমিকা পালন করেছিলেন সেই সময় কিন্তু আপনি দেখেছেন যে আপনার ডাকে সারা সিলেট তথা বিশ্বের বেশ কিছু দেশের মানুষ মাঠে নেমেছিল এই নিরপরাধ রায়হানের বিচারের দাবিতে। কিন্তু এখন আপনার কাছ থেকে জনগণ জানতে চায় যে রায়হানের মামলার বর্তমান অবস্থা কি, যেহেতু রায়হানের হত্যার প্রায় 4.5 মাস হয়ে যাচ্ছে, এই অবস্থা জানতে চাই। দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে এখন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসলে আমরা রায়হান হত্যার প্রতিবাদে সিলেটের আফম জনতা, সিলেট মহানগরী সহ বৃহত্তর সিলেটের নেতৃবৃন্দ দল মত নির্বিশেষে রায়হান হত্যার প্রতিবাদ করেছিলেন। লাগাতার প্রতিবাদ আন্দোলন আমরা করেছিলাম। আমাদের একটাই দাবি ছিল, রায়হানকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতারের পুলিশ অফিসার ফাড়ের ইনচার্জ আকবর সাহেবকে গ্রেফতার করতে অনেক লেট হয়েছিল, যার জন্য আমরা আন্দোলনের গতি বেড়ে গিয়েছিল। যখনই আকবরকে গ্রেফতার করা হলো, আমাদের আলটিমেটাম ছিল আকবরকে গ্রেফতার না করলে আমরা বৃহত্তর আন্দোলন দিব। আমরা ধন্যবাদ জানাই জেলা পুলিশকে, ওনাদের কার্যক্রমে যখন আকবরকে গ্রেফতার করা হলো তখনই আমরা অটোমেটিকলি আমাদের আন্দোলনের গতি কমে গেল। বর্তমানে আমরা আন্দোলনে যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু এই মামলাটি বিচারাধীন অবস্থায় আছে। যদিও এখন পর্যন্ত চার্জশিট হয় নাই, আমি কয়েকদিন আগে আপনাদের মাধ্যমে দেখেছি টিপিআই কর্মকর্তা বলেছেন একজন আসামিকে ধরার জন্য তারা খুব চেষ্টা করছেন, সম্ভবত সাংবাদিক কি নাম নুমান ওকে গ্রেফতার করার খুব চেষ্টা ওনারা করছেন। আমরা আশাবাদী ওকেও গ্রেফতার করবে এবং রায়হান হত্যার সুষ্ঠু বিচারের জন্য যে তারা অব্যাহত থাকবে এ ধরনেরই একটি চার্জশিট ওনারা দিবেন, যাতে করে রায়হান এবং রায়হানের পরিবার, রায়হানের আত্মীয় স্বজন সিলেটের আহমদের জন্য সাধারণ ন্যায় বিচার পান, এই ধরনের একটা চার্জশিট আমরা আশা করছি। যদি সুষ্ঠুভাবে সুষ্ঠু তদন্তর মাধ্যমে এই চার্জশিটটি ওনারা দাখিল করেন, আলহামদুলিল্লাহ আমরা সব কিছুই মেনে নিব। যদি আমরা দেখি চার্জশিটের মধ্যে কোনো গাফলা আছে বা চার্জশিট সন্তুষ্টজনকভাবে ওনারা দেন নাই, আমরা এটার উপরে নাস্তা আনবো। এরপরে আবার
সিলেটের মহানগরের নেতৃবৃন্দকে, দলমতনি বিশেষে সবাইকে নিয়ে বসে আমরা অন্য চিন্তা করব। তবে আমি আশাবাদী, আমি আশাবাদী এই মামলা, এই ঘটনা, এই হত্যা হওয়ার পর থেকে আপনারা জানেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এটার দিকে সরাসরি নজর রেখেছিলেন এবং ওনার নির্দেশে এই বাড়িতে সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন, পুলিশ প্রশাসনের অনেক কর্মকর্তারা এসেছেন এবং সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন সুষ্ঠু বিচার যেভাবে হয়, সুষ্ঠু তদন্ত হয়, এই আশ্বস্ত এই পরিবারকে করেছেন, ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমাকে করেছেন। আমি আশাবাদী, যেহেতু বাংলাদেশ সরকার এটা স্বনামধন্য প্রতিষ্ঠান পিবিআই, ওনারা আজ পর্যন্ত যেখানে যেই ঘটনাই ঘটেছে পিবিআই হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, পিবিআই সুন্দরভাবে এটার তদন্ত করে সুষ্ঠু বিচারের জন্য আদালতে পাঠিয়েছেন। আমরাও আশাবাদী, রায়হান হত্যার যারা মূল আসামি, যাদেরকে ওনারা সাসপেক্ট করবেন এবং যাদের নির্যাতনের মাধ্যমে রায়হান হত্যা হয়েছে, এইসব দোষীদেরকে যদি ওনারা চার্জশিটের ভিতরে এনে সুন্দর একটি চার্জশিট প্রদান করেন, আলহামদুলিল্লাহ এই মামলার সুন্দর একটি সুরা আসবে এবং রায়হান সহ রায়হানের পরিবার, এরা রায়হানের আত্মার আত্মা খুশি হবে, তাদের পরিবার শান্তি পাবে, এই যে ছোটো মাসুম মাসুম বাচ্চা সেও একদিন বড় হবে, বুঝ হবে, সেও জানতে পারবে যে তার বাবার সঠিক বিচার হয়েছে, বাংলাদেশের আইন সঠিক ছিল, সরকারের সহযোগিতা ছিল, স্থানীয় সবার সহযোগিতা ছিল, পুলিশ প্রশাসনের সহযোগিতা ছিল, আপনারা যারা রায়হান হত্যার পরে সারা দিন সারা রাত এইখানে সিলেটের অনলাইন প্রেস সব মিডিয়ারা যেভাবে আপনারা এই জিনিসটাকে, রায়হানের হত্যাটাকে মানুষের কাছে তুলে ধরেছেন, মানুষ জানতে পেরেছে যে এই ঘটনা এই ধরনের না ওই ধরনের, এই যে আপনাদের সব শহর যত লোক এই আন্দোলন করেছে, এরা সবাই তাদের মনের শান্তিটা পাবে যে একটা ন্যায় বিচার হয়েছে এবং এই ন্যায় বিচারের মাধ্যমে একটি হত্যাকাণ্ডের একটি ন্যায় বিচার হয়েছে এবং এই বিচারটা যদি সঠিকভাবে হয় তাহলে যারা আন্দোলন করেছেন বা এই পরিবারের যারা, তার মা বিশেষ করে, তার ভুবন লন্ডন থেকে এসেছে, আপনি একটু আগে তার সাথে কথা হয়েছে, তার চাচা আমেরিকা থেকে আসে, আজ প্রায় 5 মাস দেশে অবস্থান করছেন, তার বনির জামাই দেশে এসে আন্দোলনের সময় আমাদের সাথে যোগ দিয়ে গেছে, সবাই মিলে একটা শান্তি পাবে বা আমরাও এই ওয়ার্ডবাসী সহ সিলেটের নেতৃবৃন্দ, সিলেটের আফম জনতা যে কষ্ট করেছে, এই কষ্টের একটা সুরা আসবে আমি মনে করি। আপনাদেরকে বিশেষ করে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, আপনারা যে অবদান রেখেছেন এই অবদান ভুলার নয়, আপনাদের অবদানের মাধ্যমেই দেশের মানুষ জানতে পেরেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয়টা জেনেছেন, শুধু আপনাদের মাধ্যমেই, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, আপনারা যদি এই জিনিসটাকে গুরুত্ব সহকারে দেখতেন না তাহলে কিন্তু তারা যখন রায়হানকে প্রথমে ছিনতাইকারী মেনে নিয়েছিল, এই ছিনতাইকারী রায়হান থেকে যেত আর আমরা সবাই দুনিয়াতে এটার প্রতিবাদ করারও সুযোগ পেতাম না, আমরা আল্লাহর কাছে দায়ী থাকতাম। আমরা এখানে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যেহেতু নিজেও বলেছেন যে রায়হানের চাচা প্রায় 4-5 মাস যাবৎ দেশে আছেন এবং রায়হানের বোনও দেশে এসেছে এবং রায়হানের বোন জামাই বা আত্মীয় স্বজন যারা আছেন রায়হানের পরিবারের সদস্যরা তারা কিন্তু একে একে দেশে আছেন, তবে বিশেষ করে রায়হানের চাচা, যেহেতু রায়হানের বাবা নেই কিন্তু চাচার ভূমিকা অনেক বেশি রয়েছে এবং সেই চাচা কিন্তু এখন পর্যন্ত দেশে রয়েছেন, যে তার সন্তান বা তার ভাতিজার বিচারের হয়তো কিছুটা হলেও দেখে যাওয়ার জন্য এবং বোনও ইতিমধ্যে দেশে এসেছেন, তো এই যে চার্জশিটের বিষয়টা তারা আশা করছেন যে তারা থাকা অবস্থায় চার্জশিটটা দেওয়ার বিষয়টা তারা দেখে যাবেন এবং একটি মামলার বিচার শুরু হয় যখন চার্জশিট দেওয়া হয়, তো তারা হয়তো এতটুকু আশা করছেন যে চার্জশিট দেওয়ার পরে মামলাটা বিচারে যাবে বা কোর্টে বিচারের কাজ চলবে, তারা হয়তো অনেকটা সন্তুষ্টি পাবেন, কিন্তু এখন পর্যন্ত চার্জশিটের বিষয়টা আসলে কি, আপনি কি আশা করছেন যে তারা থাকা অবস্থায় চার্জশিট তারা দেখে যেতে পারবেন? আর আসলে প্রবাস থেকে আসলে তো আর ইচ্ছা মতো থাকতে পারবেন না, তাদের অনেক ব্যবসা বাণিজ্য রেখে চলে আসেন, এই বিষয়টা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলেন। যে আসলে তার চাচা প্রায় 5 মাস আমেরিকা থেকে আসে, ওনারও ফ্যামিলি আছে, ওনারও সন্তানরা আছে, ওনার ফ্যামিলির সবাই ওনাকে মিস করছে, প্রায় 5 মাস থেকে দেশে আছে এবং এখন পর্যন্ত উনি চার্জশিটের আশায় বসেছিলেন, চার্জশিটটা হয়ে যাবে উনি দেখে যাবেন,
ওনার কোনো মতামত থাকলে উনি বলে যাবেন। কিন্তু আসলে আমরা যতই বলি না কেন চার্জশিট দিয়ে দুক বা চার্জশিট দিয়ে দিবে, আসলে আইনের কিছু মারপ্যাচ আছে যেটা পিবিআই অনেক চেষ্টা করছে যে এই মারপ্যাচটাকে সংশোধন করে যাতে করে চার্জশিট দিলে এটা কোনো বিতর্ক না আসে। আমি মনে করছি পিবিআই এটার পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে দেখছে এবং তাদের চেষ্টা আছে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আমি কয়েকদিন আগে পিবিআই কর্মকর্তার কথা শুনেছি, উনি বলেছেন আপনাদের অনলাইনেই আমি দেখেছি, উনি বলেছেন যে এই আপনাদের সাংবাদিক রুমানকে গ্রেফতার করার জন্য ওনারা খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ওই রুমানকে গ্রেফতার করার পরেই ওনার চার্জশিটটা দিয়ে দিবেন, রুমানের কাছ থেকে অনেক তথ্য জানার বাকি রয়েছে। আমি আশাবাদী যদিও আমার রায়হানের চাচা আমার মনে হয় এই মাসেই চলে যাবেন, আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে রমজান মাসটা অন্তত থেকে যাওয়ার জন্য। তো ওনার তো আসলে একজন মানুষ প্রবাসী, 5 মাস দেশে থাকা অনেক বিষয়, তারপরে উনি যদি 24 তারিখের ভিতরে, যেহেতু স্বল্প সময়, আজকে 17 তারিখ চলে গেল, তার 7-8 দিনের ভিতরে যদি সম্ভব হয়, আমি অনুরোধ জানাবো পিবিআইকে যে যদি সম্ভব হয় তাহলে তার চাচা থাকতে থাকতে যদি এটা দেওয়া সম্ভব হয় তাহলে ও দিলে উনি খুশি হলেন, দেখে গেলেন তার বোন দেশে আছে, তারা একটু শান্তি পেল। আর যদি আইনের কোনো ব্যাঘাত ঘটে, এত তাড়াতাড়ি বা দেওয়ার কোনো প্রসিডিং না থাকে বা আপনার দেওয়া সম্ভব না হয়, তাহলে আইন অনুকভাবে ওনারা বিধি মোতাবেকভাবে যেভাবে দিলে এই হত্যা মামলার প্রকৃত আসামিরা সাজাপ্রাপ্ত হবে, এইভাবে যে দেওয়ার প্রক্রিয়ায় ওনারা দোক, আমাদের কোনো প্রেশার নাই যে দিতেই হবে, এত তারিখের ভিতরে না দিলে আমরা এই করবো, এটা এখন আইনের প্রক্রিয়ার ভিতরে। আইনে আমরা আইনকে শ্রদ্ধা করি, এই পরিবারও আইনকে শ্রদ্ধা করে, যেহেতু আমরা আইনকে শ্রদ্ধা করি আইন মোতাবেকভাবে যেভাবে সুন্দর হবে, ওনাদের বিধির ভিতরে যে সময়টুকু আছে এটুকুর ভিতরে যদি ওনারা চার্জশিট দেন আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা বারবারই এই কথা বলতে চাই, সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীরা এই মামলাতে যাতে কেউ পার না পায় এই ব্যবস্থাটুকু পিবিআই করবে, এটা আমরা পিবিআই করে আশাবাদী। এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, অনেক দর্শকরা বলে থাকেন যে মামলা চার্জশিট দিতে যেহেতু বিলম্ব হচ্ছে তাহলে তো হয়তো মামলা আসলে সুস্থ বিচার হবে না, তাহলে আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম যে চার্জশিটটি দিতে যদিও একটু বিলম্ব হবে তারপরও কিন্তু সুস্থ বিচার হবে এবং সুস্থ চার্জশিট তারা হয়তো দেওয়ার প্রক্রিয়ায় আছেন, যার ফলে এটা একটু লেটও হতে পারে। তো এটা আমাদের দর্শকদেরকে আমরা বলে দিতে পারি যে আপনারা পরিবার থেকে বা আপনারা একজন জনপ্রতিনিধি হিসাবে আপনারা নিশ্চিত আছেন যে এটার বিচার হচ্ছে বা হবে না? আমি তো আগেই বলেছি যেটা এই দেশের প্রধানমন্ত্রীর নলেজে আছে, মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে আছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী মহোদয়ের নলেজে আছে এই বিষয়টা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিলেন। আপনারা জানেন নতুন পুলিশ কমিশনার মহোদয় আসার পর থেকে পুলিশের যে শৃঙ্খলা, যে অনেক উন্নতি হয়েছে, আমরা ওনাকে, আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা রাস্তাঘাটে এখন পুলিশের, বিশেষ করে সিলেটের ভিতরে আমরা অনেক উন্নতি দেখেছি। আমি বিশেষ করে পুলিশ কমিশনার মহোদয়ের দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দীর্ঘায়ু দান করুন এবং সুস্থ শরীর নিয়ে দেশের দায়িত্বে যতদিন থাকবেন এই কর্মকাণ্ডে উনি যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, আমরা ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উনি অনেক সহযোগিতা করেছেন সিলেটে আসার পর থেকে এবং পিবিআই বিশেষ করে যারা দায়িত্বে আছেন ওনাদের সাথেও আমাদের কথা হয়েছে, ওনারাও খুব আন্তরিক এটা নিয়ে। চার্জশিট অনেক মামলার আলামত বা অনেক সময় আসামিরা দ্রুত ধরে ফেলতে পারে, ধরার জন্য তারা অনেক অনেক মামলার অনেক সহজে চার্জশিটটা খুব অল্প সময় হয়ে যায়, অনেক সময় অনেক আসামিরা আসামিদের পলায়নের কারণে আসামিরা ধরতে পারে না, এর কারণে আসামিদের না ধরতে পারলে আসামিদেরকে থেকে আসামির কাছ থেকে 144 আদায় না করতে পারলে, স্বীকারোক্তি আদায় না করতে পারলে মামলার অনেক লিকেজ থেকে যায়, লিকেজ থাকার কারণে চার্জশিটটা দিতে লেট হয়। আমি মনে করছি ওই যে আসামি সাংবাদিক নুমানকে এখনো গ্রেপ্তার করতে পারে নাই বিধায় পিবিআই এইটাকে পুঙ্খানুপুঙ্খভাবে চার্জশিটটা আমার মনে হয় রেডি করতে পারছে না।
আমি আশাবাদী খুব শিগগিরই রিমান্ড রিমান্ড গ্রেপ্তার হবে এবং ওনাদের চার্জশিটটাও সুন্দরভাবে ওনারা দিবেন। আমরা ওনাদেরকে বিধি মোতাবেক ওনাদের আইনের বিধি মোতাবেক যে সময় আছে সময় মতো ওনারা দিবেন, এটাই আমরা আশাবাদী। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সিলেটের সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর মহিউর রহমান কামরান। ওনার কাছ থেকে অনেক তথ্য আমরা জানলাম, বুঝলাম এবং বিশেষ করে মামলার চার্জশিট নিয়ে যে আলোচনা সমালোচনা রয়েছে সেটা আজকে আমরা এখান থেকে একদম ক্লিয়ার হয়ে গেলাম। হয়তোবা যে আসামি পলাতক রয়েছে সেই আসামি জন্য হয়তো চার্জশিটটা দিতে একটু বিলম্ব হচ্ছে, তবে তারা আশা করছেন যে কিছুদিনের ভিতরে হয়তো নোমানকে গ্রেপ্তার করা হবে এবং অনতি বিলম্বে হয়তো চার্জশিটও পিবিআই দিতে পারবে। তো প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো আমাদের সেই সুদূর প্রবাস থেকে আসা রায়হানের চাচা আব্দুল কুদ্দুস। তিনিও হয়তো অনেক চেষ্টা করেছেন চার্জশিটে দেখে যাওয়ার জন্য এবং সন্তানের হত্যার বিচারের জন্য কিন্তু দ্রুত দেশে আসছেন। তবে একটু আগে বলেছেন যে আমার কাউন্সিলর মহোদয় অনেক রিকোয়েস্ট করেছেন, কিন্তু প্রবাসে যারা আছেন তাদের অনেক ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন থাকে, অনেক সমস্যা থাকে, তারা দেশে আসলে হয়তো বেশি দিন থাকতে পারেন না। আমরা এখন ওনার সাথে কথা বলবো, আসলে আমাদের ভিডিওতে আর নিয়ে আসতে পারবো না, তাই আমরা আজকে দেশ থেকে যাবার আগে আজকের এই ভিডিওতে দুই একটি কথা আপনাদের জন্য যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য আমরা শুনতে চাই। আমরা এখন যাচ্ছি। আচ্ছা, আসলে আপনি দীর্ঘ প্রায় চার মাসের উপরে দেশে অবস্থান করছেন এবং আজকে আমরা আপনাদের দুজনকেই নিয়ে আসলাম, যেহেতু মাননীয় কাউন্সিলর মহোদয় প্রথম থেকেই কিন্তু অনেক কষ্ট করেছেন এবং কাউন্সিলর মহোদয়ের ডাকে কিন্তু এই সিলেটবাসী সহ বিশ্বের বেশ কিছু দেশে আন্দোলনে এবং খুবই সুন্দরভাবে আন্দোলনটা জ্বালাওপোড়া ভাঙচুর না করে কিন্তু তারা আন্দোলনটা সফল করেছেন। এই যে আপনিও দেশে আসলেন, আপনি আসার পর থেকেই কিন্তু আপনি বিভিন্নভাবে পিবিআই বা মামলার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন, আবার দেশে দেশ থেকে ফিরে যাওয়ার সময় আপনার এসেছে, এখন দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আছে এবং আসলে মামলার বিষয়ে আপনার কি বলার আছে, মামলাটা কোন পর্যায়ে আছে এখন? ধন্যবাদ সাগর আপনাকে। আর বিশেষ করে আমারও এখন যাওয়ার সময় হয়ে গেছে, প্রায় পাঁচ মাস আমি অপেক্ষা করছিলাম যে মামলার চার্জশিটটা যদি জলদি দিয়ে দিত তো আমরা দেখে যেতে পারতাম অবস্থাটা। ওপরে আন্দোলনের ব্যাপারে আমার যে ওয়ার্ডের যে কাউন্সিলর মুখলিসুর রহমান কামরান, সাবেক প্যানল মেয়র, উনি যে কষ্ট করে যে আন্দোলনটা গড়ে তুলেছেন এবং ন্যায় বিচারের জন্য অনেক কষ্ট করেছেন, ওনার নেতৃত্বে সারা সিলেটবাসী তথা বিশ্ববাসীও রায়হানের জন্য আন্দোলন করেছে এবং আমরা যে আন্দোলনটা গড়ে উঠছিল, কিন্তু যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের বাসায় আসলেন, আমি তখন আমেরিকা থেকেই দেখেছি, উনি আশ্বাস দিয়েছেন যে অতি দ্রুত এদের বিচার হবে এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তখন থেকেই আন্দোলনটা একটু করা হয়েছে, কারণ ওনার সম্মান। আর আমি আশা করতেছি পিবিআই খুব দ্রুতই চার্জশিটটা দিয়ে দিলে মানে আমি দেখে যেতে পারলে খুশি হতাম আর কি। তো জানি না, হয়তো আইনের জন্য ওনারা দিতে দেরি করছেন, তবে যদি আমি এটাই আশা করব দোষী ব্যক্তিদের যেন শাস্তি দেওয়া হয় এবং চার্জশিটটা যেন ভালো দেওয়া হয় এবং নির্দোষ কেউরে যেন করা না জড়িত না করা হয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা আমরা অনেক বলেছি এবং মামলার বিষয়ে অনেক জেনেছি, তবে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় কাউন্সিলর মহোদয় যিনি ডাক দিয়েছিলেন আপম জনসাধারণকে এবং সবাই কিন্তু সাড়া দিয়েছিল, জ্বালাওপোড়া ভাঙচুর না করেই কিন্তু এই আন্দোলনটা সফল হয়েছে। আমরা দেখেছি অতীতে যে আন্দোলনগুলো হয়েছিল এরকম ন্যায় বিচার পাবার জন্য অনেকেই কিন্তু জ্বালাওপোড়া ভাঙচুরের মধ্য দিয়ে কিন্তু তারা ন্যায় বিচার আদায় করার চেষ্টা করেছেন, কিন্তু এটা আমাদের জন্য সিলেটের একটি আসলে আমরা মনে করি যে এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে জ্বালাওপোড়া ভাঙচুর না করেই কিন্তু তাদের ডাকে যে সিলেটবাসী সাড়া দিয়েছেন এবং এই রায়হান হত্যার বিচারের সফলতা আসছে, এখনও তারা আশাবাদী সেই সফলতা তারা পাবেন এবং ন্যায় বিচার পাবেন।
তো আজকে আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে থাকেন যে মাননীয় কাউন্সিলর মহোদয়ের বক্তব্য আপনারা শুনতে চান সর্বশেষ হলেও আমরা কিন্তু বক্তব্য দিতে পেরেছি যদি কিছু বিলম্ব হয় আর এখান থেকে বুঝতে পারলেন যে মামলার অবস্থা এবং পরিস্থিতি কি তো আমরা বলবো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সব সময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে চোখ রাখেন রায়হান হত্যার মামলার অবস্থা এবং পরিস্থিতি কি সে বিষয়ে জানার জন্য আমাদের কথায় ভাষায় ভুল হলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনি যেখানে থাকেন ভালো থাকেন যেখানে যেভাবে থাকবেন ভালো রাখবেন এবং অন্যায়কারীকে ঘৃণা করবেন অন্যায়ের প্রতিবাদ করবেন সেই প্রত্যাশা সেই আশা রেখে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ।